আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হামাদা মুসাল্লিয়ান আম্মা বাদ এই ভাই আপনি যেটা প্রশ্ন করেছেন যে পূজো উপলক্ষে কোনো নন মুসলিম বন্ধু আমন্ত্রণ করলে সেখানে খাওয়া যাবে কি না ভাইজান এখানে বেশ কয়েকটি বিষয় আমাদের জানা প্রয়োজন আছে প্রথম বিষয় হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আত-তাহরিম সূরা নম্বর 60 আয়াত নম্বর 8 এর মধ্যে নন মুসলিমদের সঙ্গে আদান প্রদান করার একটা নিয়ম বা পদ্ধতি বর্ণনা করেছেন সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে এমন নন মুসলিম যারা তোমাদের সঙ্গে শত্রুতা রাখে না এবং তোমাদেরকে তোমাদের ঘর থেকেও বিতাড়িত করার চেষ্টা করে না তাদের সঙ্গে আদান প্রদান করা জায়েজ বা বৈধ তাদের সঙ্গে আদান প্রদান করা জায়েজ বা বৈধ কিন্তু এর উল্টো হলে জায়েজ নয় কিন্তু এর বিপরীত হলে তখন জায়েজ হবে না অর্থাৎ যদি তারা তোমাদের সঙ্গে শত্রুতা রাখে বা তোমাদেরকে তোমাদের ঘর থেকে বিতাড়িত করা বা তাড়ানোর চেষ্টা করে তাহলে তাদের সঙ্গে আদান প্রদান করা জায়েজ নয় তাহলে তাদের সঙ্গে আদান প্রদান করা জায়েজ নয় তো এটা হচ্ছে নন মুসলিমদের সঙ্গে আদান প্রদান করার একটা নিয়ম বা রুলস যা আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে বর্ণনা করেছেন দ্বিতীয় কথা হচ্ছে আদান প্রদান করার অর্থ হচ্ছে মৌখিক আদান প্রদান আদান প্রদান করার অর্থ হচ্ছে মৌখিক আদান প্রদান কেমন আছো ভালো আছো বাড়ির সব ভালো ইত্যাদি এবং হালাল খাওয়া দাওয়া যদি আপনার নন মুসলিম প্রতিবেশী হয় তাহলে তার সঙ্গে হালাল খাদ্য বিনিময় করা জায়েজ যা তাদের হালাল খাদ্য আপনি খেলেন আপনার যেটা হালাল খাদ্য অবভিয়াসলি যেহেতু আপনি মুসলিম আপনার খাদ্য হালালই হবে বা হওয়া উচিত আপনি তাকে আপনার খাদ্য দিয়ে পাঠালেন তো মৌখিক আদান প্রদান এবং এই যে খাবার বিনিময় খাদ্য বিনিময় এটা জায়েজ কিন্তু কোনো নন মুসলিমের সঙ্গে অন্তরঙ্গ বন্ধুত্ব স্থাপন করা জায়েজ নয় কোনো নন মুসলিমের সঙ্গে অন্তরঙ্গ বন্ধুত্ব স্থাপন করা জায়েজ নয় যারা ধর্ম নিয়ে ইসলামকে নিয়ে কটাক্ষ করে ইসলামকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে যারা ইসলামের প্রতি শত্রুতা বিদ্বেষ পোষণ করে তাদের সঙ্গে অন্তরঙ্গ বন্ধুত্ব স্থাপন করা জায়েজ নয় যে সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 51 এবং 57 মধ্যে বিস্তারিত আলোচনা করেছেন বিস্তারিত আলোচনা করেছেন তো অন্তরঙ্গ বন্ধুত্ব স্থাপন করা যাবে না আর তৃতীয় কথা হচ্ছে যে নন মুসলিমদের বৈধ খাবার কোনো উপলক্ষ ছাড়া কোনো উপলক্ষ ছাড়া বৈধ খাবার খাওয়া জায়েজ কিন্তু যদি কোনো উপলক্ষের উদ্দেশ্যে খাবারটা দেয় আপনাকে তাহলে সেটা জায়েজ নয় তাহলে সেটা জায়েজ নয় যেরকম পুজো উপলক্ষে কিংবা পুজো প্রসাদ পুজোর প্রসাদ তো এইরকম যদি উপলক্ষটা আল্লাহ বিরোধী হয় যদি উপলক্ষটা শিরকি হয় তাহলে সেই উপলক্ষে তৈরি করা খাবারটা যদিও সেটা হালাল হয় ফল ফ্রুটস ফল ফ্রুট তো হালাল কোনো সমস্যা নেই তবুও খাওয়া যাবে না কেন যে এর উপলক্ষটা হারাম এর উপলক্ষটা হারাম তো এই তিনটি জিনিস মনে রাখতে হবে এক যে নন মুসলিমদের সঙ্গে যারা ওই সমস্ত নন মুসলিম যারা আমাদের সঙ্গে শত্রুতা রাখে না এবং আমাদেরকে ঘর থেকে তাড়ানোর চেষ্টা করে না তাদের সঙ্গে মৌখিক আদান প্রদান এবং খাদ্য বিনিময় করা জায়েজ দ্বিতীয় নন মুসলিমদের সঙ্গে অন্তরঙ্গ বন্ধুত্ব স্থাপন করা জায়েজ নয় আর তৃতীয়ত হচ্ছে যদি সেই খাদ্যটা হালালও হয় যদি সেই খাদ্যটা হালালও হয় কিন্তু যদি তার উপলক্ষ খারাপ হয় উদ্দেশ্য খারাপ হয় তাহলে সেই খাদ্য খাওয়া জায়েজ হবে না বরং এটা হারাম হবে যেরকম পুজো উপলক্ষে বা অন্য কোনো যদি তাদের যে স্বাদ বা অন্য যে অনুষ্ঠানগুলি হয় সেই অনুষ্ঠানগুলি উদ্দেশ্যে হয় তাহলে সেই উদ্দেশ্যমূলক খাদ্য খাওয়া জায়েজ হবে না হাদা আইনদুল্লাহ আলমসালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু